রাজনগরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক। রবিবার 13 আগস্ট বিকেলে সাইদনগর এলাকা থেকে আটক করে পুলিশ। এ ব্যাপারে সন্ধ্যা 7:30টায় পুলিশ সুপার হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুর রহমান পিপিএম বার বলেন, আমরা এখানে অবগত আছি, আপনারা জানেন আজ দুপুর 12টার দিকে রাজনগর থানাধীন কালাইকোনা গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। একজন মহিলাকে ওনা পেঁচিয়ে হত্যা করে তার স্বামী পালিয়ে যায়। তো আমাদের কাছে সংবাদ আসার পর আমরা দ্রুত এই বিষয়ে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করি এবং তথ্য প্রাপ্তির পরপরই আমরা এটা নিয়ে কাজ শুরু করি, যাতে সে পালিয়ে যেতে না পারে। এবং আমরা অতি দ্রুত বলব যে হত্যাকাণ্ডের খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামি পালিয়ে গিয়েছিলেন, আসামির নাম শাকিল আহমেদ, শাকিল মিয়া, তার বয়স 24 বছর, এবং তিনি তার স্ত্রীকে হত্যা করেই স্থানীয়দের ভাষ্য মতে সাইকেল নিয়ে পালিয়ে গিয়েছিলেন। আর তার ঘরে একটি 2 বছরের শিশু সন্তান আছে। তো বিষয়টা মানে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়েই এবং দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করি আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পূর্ণাঙ্গ কথাবার্তা, যতটুকু তথ্য নেওয়ার জন্য কথাবার্তা, এটা আমরা শেষ করতে পারিনি। আমরা এটা তদন্ত পর্যায়ে, পরবর্তীতে আমরা এই বিষয়ে আপনাদেরকে অবগত করব। দেখুন ভাই, গাড়ির বাদ শুনি ভাই।